फैजू भाई तो मिले नहीं लेकिन दो खूबसूरत लड़कियां मिल गए मुझे मेरे को। Welcome back to my channel. So, খুব আওয়াজ শুনতে পাবে না। Welcome to our Sosthi vlog. আর কাকু এখানে এসে গেছে। আমি মনা আর কুন্তল আজকে বেরোবো। তো বেরোনো যাক। তো সবাইকে শুভ ষষ্ঠী আর ওয়েলকাম টু ষষ্ঠী ব্লগ। তো তোমরা দেখতে থাকো, অনেক ঠাকুর তোমাদের আজকে দেখাবো আর কি কি করছি কি না করছি সবটাই দেখতে পাবে। সো স্টে টিউনড। তো গাড়িতে উঠে গেছি, এখন যাচ্ছি নিউ আলিপুরে সুরুচি সংঘতে। আর এখানে কুন্তল আছে, এখানে আছে রানিয়া। ঠিক আছে, যাও যাবে। আমরা এখন আছি সুরুচি সঙ্গে, প্রচুর লাইন। আই ডোন্ট থিংক সো আমরা যাবো। রাস্তায় এত জ্যাম, গাড়ি নিয়ে বেরোনোই যায় না। পুজোর সময় যেন হেঁটে হেঁটে ঘুরতে হয়, বাট আমার সাথে যারা আছে তারা হাঁটতে একদম পছন্দ করে না। আমি তাও পুজোর সময় টুকটাক একটু হাঁটাই যায়। আই এম নট ইন্টারেস্টেড টু গো শ্রীভূমি, কারণ ওখানে একটা বাজে হাইপ তৈরি করে মানুষ, ওখানে কিছুই নেই সেরকম দেখা, তাই না? বাজে হাইপ মানে কি, আমি ঠাকুর খারাপ বা প্যান্ডেল খারাপ কিছু বলছি না, সবকিছু ঠিক আছে, বাট একটু বাড়াবাড়ি লোকে মানে ভিড়টা করে শ্রীভূমি শ্রীভূমি, ওরকম তো কোনো ব্যাপার নেই, সবাই দেখতে পাচ্ছে, বাট চোখের সামনে দেখার একটা মজা আছে, সেটাই হয়তো সবাই ফিল করতে চাইছে, বাট আমি সেই দলে পড়ছি না, সরি। তো এখন যাচ্ছি বেহালাতে ঠাকুর দেখতে। আমরা কোথায় গেছিলাম, ওটা সুরুচি সঙ্গতে গেছিলাম, আমরা ঢুকিনি, প্রচণ্ড লাইট, তো আমরা লাইন দিতে পারবো না, মানে অত লাইন দেওয়ার মতো ধৈর্য নেই। তো সেখান থেকে ব্যাক করে গেছি, এখন যাচ্ছি বেহালাতে, দেখি নামতে পারি কিনা। এটা একটা কিছু একটা ঠাকুর আছে, এখানটায় মেবি মেলাও হচ্ছে। একটু এরম কর না রে, একটু এরম কর নে না রে, আমাকে এটা করাস না এখন। প্যান্ডেলটার সামনে আছে, এদের নামটা ঠিক জানি না, পরে জানা দেখলে আমি বলে দেব। তো এখন এদের খিদে পেয়েছে, পাপড়ি চাট খাবে, এখন পাপড়ি চাট খেতে এসেছে। এখানে জাস্ট কি হচ্ছে দেখো, উল্টোপাল্টা জিনিস, মানে উল্টোপাল্টা না, দিস ইজ এ রাইট, বাট এটা কি খাচ্ছি, ফিশ পকোড়া আর ফিশ কাবাব। বেসিক্যালি ওগুলো খেতে খেতে খুব জোরে বৃষ্টি চলে এসেছিলো, তো আমরা আধা পুরো ভিজেই গেছিলাম, যা হোক করে দৌড়ে একটা শেডের তলায় এসে দাঁড়িয়েছি, প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে। আমরা আবার গাড়িতে উঠে গেছি, বৃষ্টিতে কি ঘুরবো বুঝতে পারছি না। আমরা ওই যে জায়গাটাতে ফুচকা টুচকা খেলাম ওই জায়গাটা দাঁড়িয়েছিলাম, প্রচণ্ড বৃষ্টি চলে এসেছিলো। এখন যাচ্ছি চেতলা অগ্রণীর দিকে, জানি না ঢুকতে পারবো কিনা, হয়তো বাইরে থেকে প্যান্ডেল দেখে চলে আসবো, তো দেখা যাক। তো অ্যাজ ইউজুয়াল আমরা চেত্রাতে ঢুকতে পারিনি, তো এখন এই লম্বা লাইন দিয়ে ঢুকছি ত্রিধারাতে। তো সব ঠাকুর তো স্কিপ করে গেলে হবে না, তো মনে সাহস নিয়ে আমরা ত্রিধারার লাইনে দাঁড়িয়ে পড়েছি, এখন ত্রিধারার ভেতরে ঢোকা যাক। ত্রিধারার থিমটা খুব সুন্দর এবং ইউনিক একটা থিম ছিল, আর প্যান্ডেলটাও খুব সুন্দর করেছিল। আমার ক্যামেরাতে কিছু একটা প্রবলেম হচ্ছিল, মনে হয় কিছু একটা লেগে গেছিলো, তার জন্য একটু হেজি এসছে পিকচারটা, বাট খুব সুন্দর করেছে, জানি না ক্যামেরা কতটা জাস্টিফাই করতে পারছে। আর থিমটা আমার সব থেকে ভালো লেগেছে, বেশ ইউনিক। ত্রিধারা দেখার পর আমরা এখন এসেছি ওর পাশে দেশপ্রিয় পার্কে। তো দেশপ্রিয় পার্কে সেই বিখ্যাত লাইন তোমরা সবাই জানো, সেই লাইন দিয়ে এখন ঢুকছি ভেতরে, ঢুকে তোমাদেরকে ভেতরটা দেখাচ্ছি। দেশপ্রিয় পার্কের ভেতরটাও কিন্তু খুব সুন্দর করেছে, রাজবাড়ির আদলে তৈরি করেছে, ঝাড়বাতি অ্যান্ড কাজ যেগুলো করেছে সেগুলো সবটাই খুব সুন্দর। এখন আমরা ঢুকছি বালিগঞ্জ কালচারালে, তো এখানকার প্যান্ডেলটাও খুব সুন্দর, বাট এখানে সব থেকে সুন্দর হচ্ছে ঠাকুরটাও খুব ইউনিক।
তো আমরা এখন আছি বালিগঞ্জ কালচারালের পাশে, আর একটা ছোট্ট মতো পুজো হচ্ছে সেখানে। তারা তোমাদেরকে প্যান্ডেলটা দেখাচ্ছে। এটা হচ্ছে প্যান্ডেলটা, খুব সিম্পল, এর মধ্যে খুব প্রিটি লাগছে দেখতে। তো এর আগে যেখানে যেখানে গেছি, আমাদের দেশপ্রিয় পার্ক দেখা হয়ে গেছে, ত্রিধারা দেখা হয়ে গেছে, আর অনেক প্যান্ডেল দেখা হয়েছে। আর এর আগে গেছিলাম সুরচি সঙ্গে, ঢুকতে পারিনি। আর কোথায় ঢুকতে পারিনি? হ্যাঁ, সুরচি সঙ্গ আর চেত্রাতে ঢুকতে পারিনি, ভীষণ লাইন ছিল, লাইন দেওয়ার মতন এনার্জি নেই, আর প্রচন্ড বৃষ্টি হচ্ছে। ফটো তুলছি, একটু ফটোগ্রাফি হচ্ছে। অবশ্যই মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। ঠাকুর পিঠে পড়লো কাটি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ। তো আমরা এখন এসেছি হাংরি কালকাটাতে, এদিকে যাচ্ছিলাম। তো ভাবলাম যে এখানে একটু বিরিয়ানি খাওয়া যাক, আর এখানকার অ্যাম্বিয়েন্সটা খুবই ভালো লাগলো দেখে। তো চলো বিরিয়ানিটা নিই, তারপর আমরা বিরিয়ানি খাইনি এখানে বসে, একটু রাত হয়ে গেছে বলে বিরিয়ানি প্যাক করে নিয়েছি। তো এবার ওই যে কাকু গাড়ি নিয়ে, তো গাড়িতে উঠবো, বাড়ি যাব। বাড়ি গিয়ে, বাড়ি আমাদের ওখানে আরও ঠাকুর আছে, তো পারলে তোমাদেরকে সেটা দেখিয়েও দেবো। এখন এসেছি হচ্ছে অশোকনগর পার্কে, মানে আমাদের বাড়ির সামনের পুজোটাতে লাস্টে। তো এটা হচ্ছে প্যান্ডেল, এখানে এখন ভিড় কমে গেছে, ওই জন্য আমি শান্তি করে ব্লগ করতে পারছি। এখানে হচ্ছে পঞ্চদুর্গা, এটা হচ্ছে মহাগৌরী, আর হচ্ছে কাত্যায়নী, তোমরা দেখলে একটু আগে। তো এখানে আছে ব্রহ্মচারিণী, আর এটা আছে কালারাত্রি, এটা হচ্ছে মেন দুর্গা। এই যে অশোকনগর পার্কের এই ঠাকুরের এখানটাতে, এই মাঠটাতে মেলা বসেছে, একটা ছোট্ট মতো মেলা বসেছে এখানে। ও এখন কিছু দেখছে কি কিনবে, ওই ওদের যেটা হয় আর কি, এইসব জিনিস দেখলে আর কি কেনাকাটা করতে ইচ্ছা। হোয়াট আর ইউ লুকিং ফর? কত? নিবি দাদা তুই? হ্যাঁ নিতে তো ইচ্ছা করছে, শুধু 500 টাকা খরচা। এটা কি সোনার? সোনার, ইয়েস, ক্যারেট। ওয়াও। তো এখানে আমি একটা হেয়ার ব্যান্ড দেখছি, কারণ আমি এখন চুল বড় করছি, তো আর অনেক সময় খুব ডিস্টার্ব করে। এইটা এটা নরমাল। এগুলো? এগুলো কি চুল বেশি উঠে যেতে পারে? না, কোন ব্যাপার না, রকম কোনটা নেওয়া যায়। এটাই নি, চলো দিস ওয়ান। আমি আমার একটা জিনিস নিয়ে নিয়েছি। ষষ্ঠীর ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি, কুন্তল চলে যাবে বাড়িতে। একবার টাটা বলে দেন। হাই।
টাটা বাই হাই নয় সরি বাই টাটা আবার কালকে সপ্তমী ব্লগ মেবি হবে ওর বন্ধুরা আসবে কালকে ব্লগটা আবার তোমরা দেখবে বাই 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 তুই বাই করে দে আমি চলে যাচ্ছি টাটা তো ব্লগটাকে এখানে এন্ড করে দিচ্ছি আর সেরকম তো দেখানোর মতো কিছু নেই বহু টায়ার্ড রাত হয়ে গেছে বাড়ি যাবো খাবো ঘুমাবো এখন পুরো অন্ধকার হয়ে গেছে রাত হয়ে গেছে আমি অ্যাকচুয়ালি যাবো এদিকে তো ব্লগটা ভালো লেগে থাকলে অবশ্যই ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড অলসো তোমাদের সাথে দেখা হবে খুব শীঘ্রই সপ্তমী ব্লগে তো টিল দেন স্টে টিউন স্টে সেফ বাই।